এবার জানাবো খেলার টুকরো খবর। বর্ণবাদের অভিযোগে ইংলিশ কাউন্টি ক্রিকেটের ক্লাব ইয়র্কশায়ারকে বড় অঙ্কের জরিমানা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। 4 লাখ ব্রিটিশ পাউন্ড আর্থিক জরিমানা করার পাশাপাশি ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ আর ভাইটালিটি ব্লাস্টে মোট 52টি পয়েন্ট কেটে রাখা হয়েছে ইয়র্কশায়ারের। ইসিবির ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তি ঘোষণা করে। কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারকে সম্মাননা জানালো আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামের বাইরে তার ব্রোঞ্জের একটি ভাস্কর্য উন্মোচন করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। 1996 সাল থেকে 2018 সাল পর্যন্ত আর্সেনালের ডাগ আউটে ছিলেন ফরাসি এই কোচ। তার হাত ধরে 3টি প্রিমিয়ার লিগ শিরোপা আর 7টি FA কাপ জেতে লন্ডনের ক্লাবটি। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে চলমান মেয়েদের ফুটবল বিশ্বকাপে মরক্কোর স্কোয়াডে আছেন হিজাব পরিহিতা ফুটবলার নেহাইলা বেনজিনা। এর আগে সিনিয়র ফুটবলারদের বিশ্বকাপের হিজাব পরে খেলার রেকর্ড নেই। এর আগে খেলোয়াড়দের স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় হিজাব পরে খেলায় ফিফা দিয়েছিল নিষেধাজ্ঞা। তবে বেনজিনা বিশ্বকাপ খেলতে যাওয়ার আগ মুহূর্তে এই দাবি প্রত্যাখ্যান করে।